ফোনের দাম বাড়তে বাড়তে মার্কেটের অবস্থা যখন একেবারে জগা খিচুড়ি, ঠিক তখন মোক্ষম একটা সময় এসে ওয়ালটন ফাঁকা মাঠে পুরা ভাই ছক্কা মেরে দিছে। কথা বলছিলাম ওয়ালটন প্রিমো HM7 কে নিয়ে। এই ফোনের কিছু কিছু জিনিস আমাদের কাছে বেশ ভালো লেগেছে, বলা যায় যে কিছুটা তাস্কিত হয়ে গিয়েছি, আবার কিছু কিছু জায়গায় একটু হতাশ হয়েছি, যদিও হতাশার পরিমাণটা একটু কম। ভাই যাদের ফোনের বাজেট 10 থেকে 11 হাজার এর মধ্যে, তাদের জন্য আমার মনে হয় বেশ ভালো একটা অপশন হতে যাচ্ছে HM7। আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল TTP, মানে টাইনা টুইনা পাস। লেটস গেট স্টার্টেড। প্রথমে তো ফোনের ডিজাইনটা নিয়ে একটু কথা বলতে হয়, কারণ ভাই প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। এই ওয়ালটন HM7 এর ডিজাইন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমারে বলতে হচ্ছে যে পেছনে তারা আইফোনের সঙ্গে মিল রেখে ক্যামেরা লেন্সগুলো একটু ত্রিভুজাকৃতি দেওয়ার চেষ্টা করেছে, যদিও কোনো কাজের কাজ কিছুই হয় নাই, আমার কাছে ভালো লাগে নাই। ফোনের পেছনে এক ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, যেটা আলোর বিপরীতে ধরলে বেশ ভালোই লাগে দেখতে। তবে চোখে লেগেছে ওয়ালটনের বিশাল আকৃতির এই ব্র্যান্ডিংটা, এটা ভাই আরেকটু ছোট এবং আরেকটু কম বোল্ড হলে বেশ ভালো লাগতো। আর একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল, এই ফোনের টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, যেটা অবশ্যই ওয়েলকামিং। বাঁদিকে বরাবরের মতো সিম কার্ড আর মেমোরি কার্ড স্লট পেয়ে যাবেন, ডান দিকে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। এই ফোনের ডিজাইনের সবচাইতে সারপ্রাইজিং দিক ছিল আমার চোখে এর সামনে ব্যবহার করা 5-ফোল ক্যামেরা কাটআউট, যদিও এটার কোয়ালিটি নিয়ে কিছু ইস্যু আছে, চারিদিকে কালার ব্লিডিং আমি খেয়াল করেছি। 5-ফোল ক্যামেরা কাটআউট দিলেও এই ফোনের বেজেল কিন্তু বেশ চোখে লেগেছে আমার, স্পেশালি ফোনের উপরের দিকের বেজেলটা খুব বেশি মনে হয়েছে অন্যান্য ফোনের তুলনায়, আর বটম বেজেলও আর একটু কমানো গেলে ফোনের চেহারাটা পুরাই পাল্টে যেত। আমরা এই ফোনের ওজন পেয়েছি 194 গ্রামের মতো, আর এই ফোনের থিকনেস পেয়েছি 9 মিলিমিটার। ফোনের বাটনগুলো বেশ ক্লিকি এবং আপনি ব্যবহারের স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তবে পার্সোনালি আমি একটা জিনিস মিসিং পেয়েছি, সেটা হচ্ছে এর প্রিমিয়ামনেস এবং সলিড ফিল। পুরোপুরি প্লাস্টিক বিল্ডের এই ফোনটা কিছুটা চিপ ফিলিং দেবে আপনাকে। চলে আসি ডিসপ্লে প্যারামিটারে। 6.52 ইঞ্চির একটা HD+ IPS প্যানেল তারা ব্যবহার করেছে এখানে, যার ব্রাইটনেস নিয়ে খানিকটা ইস্যু আছে আউটডোরে, ইনডোরে এটার ব্রাইটনেস নিয়ে খুব একটা ঝামেলা আপনাকে পোহাতে হবে না। আর এটার যে ভিউইং অ্যাঙ্গেল, তারপরে টাচ রেসপন্সিভনেস, কালার রিপ্রোডাকশন মোটামুটি ভালোই ছিল। আর একটা সারপ্রাইজ আছে, যারা নেটফ্লিক্স তারপরে অ্যামাজন প্রিমিয়ামের মতো এই ধরনের সাবস্ক্রিপশন বেজ স্ট্রিমিং সার্ভিস ব্যবহার করেন, এই ফোনটাতে ওয়াইড ফাইন এলন সাপোর্ট রয়েছে, যার ফলে আপনি ফুল HD কন্টেন্ট দেখতে পারবেন। কিন্তু মানে মজার ব্যাপার হচ্ছে যে ভাই এর ডিসপ্লে তো HD+, আপনি ওই ফুল HD-তে কী করবেন, এটা আমার ঠিক বোধগম্য না। যাই হোক, তারা দেওয়ার দরকার দিয়ে রেখেছে। সব কিছু ছাপিয়ে আমি সবচাইতে বেশি এক্সাইটেড এই ফোনের যে প্যারামিটারে, সেটা হচ্ছে এর হার্ডওয়্যার। এই প্রথমবারের মতো ওয়ালটনের কোনো ফোনে ব্যবহার করা হয়েছে UniSoC চিপসেট। আমি পার্সোনালি অনেক অনুরোধ করেছি ওয়ালটনকে যাতে তারা UniSoC চিপসেট ব্যবহার করে, থ্যাংকস। আমি জানি না আমার কথা শুনে করছে কি না, যাই হোক খুব ভালো একটা পদক্ষেপ। এই ফোনে ব্যবহার করা হয়েছে UniSoC-র T610 টাইগার 610 যে চিপসেটটা আমরা বেশ কিছু ফোনে এর আগে দেখেছি এবং এইটার পারফরমেন্স কিন্তু পরীক্ষিত। UniSoC T610 প্রসেসরটি অক্টা কোরের, যার স্পিড হচ্ছে 1.8 GHz। এটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের একটা প্রসেসর এবং এখানে GPU হিসেবে মালি G52 ব্যবহার করা হয়েছে। এতে 3 GB RAM ব্যবহার করা হয়েছে, যেটা আবার LPDDR4X, যার ফলে বেটার এফিসিয়েন্সি পাওয়া যাবে। সেই সাথে ROM হিসেবে রয়েছে 32 GB, এখানে একটু কম লেগেছে আমার কাছে, যদিও আপনি এর ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট ব্যবহার করে 128 GB পর্যন্ত বাড়াতে পারবেন। Android 11 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স। আর ভাই এর ডেডিকেটেড কোনো UI নাই, ওই যেটা সবসময় ওয়ালটন ফোনে থাকে ওই রকমই কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন আপনি। আমরা আসলে অনেকদিন থেকে ওয়ালটনের কাছে বলে আসছিলাম যে ভাই আপনারা নিজস্ব একটা UI নিয়ে আসেন, জানি না কবে আসবে। এই ফোনটার পারফরমেন্স নিয়ে একটু কাজ করতে গিয়েই আসলে খেয়াল করলাম যে ভাই পুরাই ছক্কা, 610-এর খেলা ভাই। আমাদের টেস্টিংয়ে আন্টুটু স্কোর এসেছে 158,737, আর গিগ বেঞ্চে সিঙ্গেল করে এসেছে 331, আর মাল্টি করে 1,092। এই চারটার দিকে একটু খেয়াল করে দেখেন, আমরা রিসেন্টলি ওয়ালটনের রিলিজ হওয়া বেশ কিছু ফোনের সঙ্গে HM7 এর একটু কম্পেয়ার করে দেখছিলাম, 15,600 টাকা দামের RX 8 মিনিকে কিন্তু সে বিট করতে পেরেছে। শুধু তাই নয়, RX 9 যেটা দাম ছিল 17,000 টাকা, সেই ফোনকে ভালোভাবে পেছনে ফেলেছে HM7। এবং যে সমস্ত ফোনকে পেছনে ফেলেছে তার চাইতে HM7 এর RAM এবং ROM কিন্তু অনেক কম। সো এখানে RAM আর ROM যদি আরেকটু বেশি হতো, ডেফিনেটলি এই স্কোরটা আরো অনেক বেটার হতো। এটা তো গেল কাগজে কলমে এই ফোনের স্কোর, প্র্যাকটিক্যাল লাইফেও কিন্তু আমরা বেটার ফিল পেয়েছি। স্মুথ ট্রানজিশন আপনি পেয়ে যাবেন, ভালো মাল্টিটাস্কিং এর অভিজ্ঞতা পাবেন, সেই সাথে একটা অ্যাপের সঙ্গে যখন আরেকটা অ্যাপ আপনি সুইচ করবেন, দেখবেন খুব দ্রুততম সময়ের মধ্যে অ্যাপ সুইচ হচ্ছে, অ্যাপ ওপেনিং টাইমও অনেক কম মনে হয়েছে আমাদের কাছে। টু বি অনেস্ট, আমাদের কাছে মনে হচ্ছিল যে 20,000 টাকা দামের একটা ফোন ব্যবহার করছি। আমরা এই ফোনটা দিয়ে টুকটাক গেমিং এর
নিয়ে চেষ্টা করেছি এবং ফ্রি ফায়ারে এর পারফরমেন্স মোটামুটি ভালোই ছিল, যদিও মাঝে মাঝে একটু ফ্রেম ড্রপ, স্পেশালি যখন অ্যাকশন সিকোয়েন্স তৈরি হয় সেই সময় ভালোই ল্যাগ পেয়েছি আমরা। আর অ্যাসফাল্ট 9 এর পারফরমেন্স ভালো পেয়েছি, আর অন্যান্য যে লাইটার গেমগুলো আছে এই সমস্ত গেম খেলতে আপনার খুব একটা অসুবিধা হবে না। তবে অবশ্যই এই ফোনটা আসলে গেমারদের জন্য রিকমেন্ড করা যাচ্ছে না, আপনি যদি হেভি গেমার হন তাহলে অবশ্যই আপনাকে আর একটু বাজেট বাড়াতে হবে। পারফরমেন্সের কথা যদি আমি বিচার করি তাহলে এই মুহূর্তে 10,000 টাকার আশেপাশে মার্কেটে যতগুলো ফোন অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে খুব ভালো একটা অবস্থানে রয়েছে ওয়ালটনের HM7। আর এই টোটাল সেট আপটাকে পাওয়ার আপ করবে এর 4900 mAh এর ব্যাটারি। ভাই 100 mAh এ কি দোষ করছিল আমি জানি না, 5000 দিলে কি এমন ক্ষতি হইতো। এই ফোনের আর একটা পজিটিভ দিক হচ্ছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর খুবই ফাস্ট, মানে আঙ্গুল রাখার সাথে সাথেই ফোন আনলক হচ্ছিল, একবারও মিস হয় নাই আমাদের টেস্টিংয়ে। এবার চলে এলাম এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলতে। পেছনে 3টা লেন্স ব্যবহার করেছে তারা, প্রাইমারি সেন্সর হচ্ছে 13 MP, সেই সাথে 2 MP একটা ম্যাক্রো শুটার পাবেন, আর পাবেন 2 MP একটা ডেপথ সেন্সর। ভাই ওয়ালটনের ওয়েবসাইটে ঢুকে আসলে আমাদের মনটা ভরে গেল। দেখেন ওয়ালটনের এই 10,000 টাকা দামের ফোনটা বিদেশিরা পর্যন্ত ব্যবহার করতেছে। এই ছবিগুলো দেখেন, বিদেশিরা সেলফি তুলতেছে ওয়ালটন মোবাইল দিয়ে। ওয়ালটনের ওয়েবসাইটে দেওয়া এই ছবিটার দিকে একটু খেয়াল করে দেখেন ভাই, কি চমৎকার ডেপথ অফ ফিল্ড তৈরি করেছে, মানে অস্থির। আমরাও চেষ্টা করেছিলাম বেশ কিছু ছবি তোলার কিন্তু বুঝলাম না এটার কোয়ালিটি এত ভালো আসলো না কেন। তাদের ওয়েবসাইটে আর একটা ছবি দেখলাম, এক আপামনি কি সুন্দর ছবি তুলছে, ব্যাকগ্রাউন্ড কি চমৎকার ব্লার হয়ে গেছে, তার সাবজেক্ট সেপারেশনও অস্থির, কিন্তু ভাই আমরা তুললাম এগুলো ভালো হলো না কেন আমি ঠিক বুঝলাম না কাহিনি। আর এই যে দুইজন আপামনি ছবি দেখতেছেন কি সুন্দর সেলফি তুলছে, কিন্তু ভাই আমরা কয়েকটা সেলফি তুললাম ওরকম ভালো হলো না কেন, কাহিনি কি আসলে। ম্যাক্রো ফটোগ্রাফির কথাও এই একই রকম মনে হচ্ছে, ওয়ালটনের ওয়েবসাইটে দেওয়া এই ছবিটা এত সুন্দর এত নিখুঁত লাগতেছে। আমরা বেশ কিছু ম্যাক্রো ফটোগ্রাফি করে দেখলাম ওয়ালটন HM7 দিয়ে, কিন্তু কোথায় জানি একটু ঝামেলা আছে, এত সুন্দর হইলো না কেন কাহিনি কি। একটা প্রবলেম আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে এক্সপোজার কন্ট্রোলে দারুণ গন্ডগোল আছে, কিছু কিছু জায়গায় ওভার এক্সপোজ হয়ে যাচ্ছিল, আর ডাইনামিক রেঞ্জ নাই বললে চলে। পোর্ট্রেট ফটোগ্রাফিতে এজ ডিটেকশনের অবস্থা খুবই করুণ, সেলফি ফটোগ্রাফিতেও প্রায় একই অবস্থা, আমাদের খুব একটা খুশি করতে পারে নাই। তবে কাজ চলে যাওয়ার মতো 10,000 টাকা দামের একটা ফোন, এর কাছ থেকে তো আসলে অনেক বেশি কিছু আশাও করা যায় না। সো সেই দিক বিবেচনায় একে অবশ্য মেনে নেওয়া যেতেই পারে। পরিশেষে ওয়ালটন কর্তৃপক্ষকে একটা কথা বলতে চাই, ভাই আপনাদের ওয়েবসাইটে এই ভুয়া ছবিগুলো আর দিয়েন না, আমরা বাংলাদেশি মানুষ, বাংলাদেশি লোকজনদের ছবি দেন, ফোন দিয়ে তুলেই দেন, অসুবিধা কি। তাহলে কি এই ফোনের কোনো খারাপ দিক নাই? অবশ্যই আছে, আমাদের কাজই তো সেটা খারাপ দিকও আপনাদের সামনে তুলে ধরার, যাতে করে আপনার ডিসিশন নিতে সুবিধা হয়। প্রথমে যে জিনিসটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে লাউড স্পিকার গ্রিল তারা পেছনে দিয়েছে, এর ফলে যেটা হবে আপনি ফ্ল্যাট সার্ফেসে যখন ফোনটা রাখবেন তখন ভলিউম কমে যাবে, রিংটোন খুব ভালোভাবে শুনতে পারবেন না পাশের ঘর থেকে। অবশ্য মন্দের ভালো এই যে লাউড স্পিকার গ্রিলটা পেছনে দিলেও এটার কোয়ালিটি আবার ভালো, অনেক লাউড এবং ক্লিয়ার পেয়েছি আমরা এর সাউন্ড কোয়ালিটি। আর একটা জিনিস যেটা হচ্ছে এই ফোনের বেজেল কিন্তু অনেক বেশি, ওয়ালটনের আরও অনেক ফোন আছে যেগুলোর বেজেল এর চাইতে অনেক কম। ব্রাইটনেসের কথা তো একবার বললামই, আউটডোরে ব্রাইটনেস অনেক কম, এখানে ওয়ালটনকে আর একটু কাজ করতে হবে। আরও অনেক জিনিস আছে যেগুলো আমাদের ভালো লাগে নাই, কিন্তু সেগুলো বলতেছি না ভাই, কারণ ফোনের দামটা মাথায় রেখে আসলে চেপে যেতে হচ্ছে। এখন আমি যদি বলি ভাই এতে ওয়াটার প্রুফ সিস্টেম নাই তাহলে তো আপনারা মারবেন আমাকে, সুতরাং ওই দিকে আর যাচ্ছি না। আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি খুঁটিনাটি সব কিছু আপনাদেরকে জানানোর জন্য। এখন ফাইনাল ওপিনিয়ন দেওয়ার পালা, মার্কেটের যে অবস্থা, প্রত্যেকটা ফোনের দাম বেড়ে যাচ্ছে এবং বিশেষ করে এই অল্প বাজেটে কিন্তু অপশনের সংখ্যা অনেক কমে আসছে, সেইখানে কয়েকটা মডেল আছে যেগুলো সহজেই সাজেস্ট করা যায়, তার মধ্যে নতুন করে যুক্ত হলো ওয়ালটনের HM7। এই দামে তারা বেশ ভালো ভালো কিছু জিনিস অফার করছে, তার মধ্যে ভালো একটা পাওয়ারফুল প্রসেসর দিয়েছে, এভারেজ একটা ক্যামেরা, প্রায় 5000 mAh ব্যাটারি, ভালো বিল্ড কোয়ালিটি, সো সব কিছু মিলিয়ে এটা আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে। আপনার কাছে কেমন লাগলো HM7 অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিন, আর আমাদের কন্টেন্ট কেমন হচ্ছে, সামনে আর কী নিয়ে ভিডিও দেখতে চান সেসব বিষয়ে জানাতে পারেন, দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।